সম্মানিত সুধী, আমি শামীম পাটোয়ারি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা লিমিটেড কোম্পানির সদস্য হিসাবে থাকতে পারবে কিনা বা লিমিটেড কোম্পানির কোনো পদে থাকতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে। আপনাদের মধ্যে অনেক সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা চাচ্ছেন যে চাকরি থাকা অবস্থায় একটি লিমিটেড কোম্পানি করে আপনাদের বিজনেসকে এস্টাবলিশ করে, তারপরে দেখা যাচ্ছে যে একসময় যখন আপনাদের চাকরি চলে যাবে তখন এই কোম্পানিটির, অর্থাৎ আপনারা যখন চাকরি থেকে রিটায়ার করবেন তারপরে এই কোম্পানিটিকে দেখভাল করবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এই কোম্পানিটিকে একটি স্ট্রং পজিশনে করে রাখতে চাচ্ছেন। তো এ ধরনের পরিপ্রেক্ষিতে আপনারা লিমিটেড কোম্পানির সদস্য হতে পারবেন কিনা বা লিমিটেড কোম্পানির পদে থাকতে পারবেন কিনা এই প্রশ্নটি কিন্তু আপনাদের মনে সবসময় আসে। তো আজকের ভিডিওতে আমি এই ধরনের প্রশ্নের কি উত্তর হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে নেই, যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে তাদের চাকরির বিধিমালা অনুসারে তাদের সরকারি চাকরিরত অবস্থায় অর্থাৎ চাকরি থাকাকালীন সময়ে তারা কোনো লাভজনক ব্যবসা বা লাভজনক কোনো পদে থাকতে পারবে না। সেক্ষেত্রে অলাভজনক পদে থাকতে পারবেন তারা, যেমন সমাজসেবামূলক কার্যক্রমের জন্য যে সমস্ত ফাউন্ডেশন, সোসাইটি, ট্রাস্ট, এই সমস্ত কাজে কিন্তু বা এই সমস্ত পদে আপনারা থাকতে পারবেন, এই সমস্ত প্রতিষ্ঠানের পদে থাকতে পারবেন, কিন্তু লাভজনক কোনো ব্যবসা বা লাভজনক কোনো পদে আপনারা থাকতে পারবেন না চাকরি থাকা অবস্থায়। এখন তো এই তাহলে মূল প্রশ্নটি কিন্তু ক্লিয়ার, আপনারা যখন সরকারি চাকরিতে আছেন চাকরি থাকা অবস্থায় কিন্তু আপনি কোনো ধরনের লাভজনক ব্যবসা বা লাভজনক পদে থাকতে পারবেন না। যেহেতু লিমিটেড কোম্পানি একটি ব্যবসা বা লাভজনক ব্যবসা, সেই কারণে এই কোম্পানির সদস্য এমনকি কোনো পদেও আপনি থাকতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, অল্টারনেটিভ ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, আপনাদের মিসেস, আপনাদের ওয়াইফকে কোম্পানির সদস্য হিসাবে রাখতে পারেন বা আপনাদের সন্তান থাকলে তাদেরকেও কোম্পানির সদস্য হিসাবে থাকতে পারেন, এবং পরোক্ষভাবে, অন্যভাবে আসলে নেবেন না, পরোক্ষভাবে আপনারা ওই কোম্পানিটির পরিচালনা করতে পারেন। অর্থাৎ কাগজে কলমে আপনাদের ওয়াইফ, আপনাদের সন্তানরা বা অন্যান্য ঘনিষ্ঠজনরা কোম্পানির সদস্য হিসাবে থাকলো, আর পরোক্ষভাবে আপনি সেই কোম্পানিটিকে মনিটরিং করে কোম্পানিটিকে একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারেন, যাতে করে আপনার চাকরির শেষ সময়ে, অর্থাৎ আপনি চাকরি থেকে রিটায়ার করার পরে, যাতে এই কোম্পানিটিকে নিয়েই আপনারা মুভ করতে পারেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে লিমিটেড কোম্পানির আপনি চাকরি থাকা অবস্থায়, সরকারি চাকরিতে থাকা অবস্থায় আপনি কিন্তু লাভজনক কোনো ব্যবসা বা লাভজনক কোনো কার্যক্রম বা লাভজনক কোনো পদে থাকতে পারবেন না। তো আশা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ফোন দিতে পারেন। আমার ফোন নাম্বার 01714543232। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।